বাড়ির মধ্য থেকে উদ্ধার হলো বিশাল আকারের খরিশ সাপ। চন্দ্রকোনা থানার গোয়ালডাঙ্গা গ্রামে চিন্ময় রায়ের বাড়ি থেকে আজ 24 জুলাই এই সাপটিকে ঘিরে আতঙ্ক ছড়ায়। সাপটি প্রায় 8 ফুট লম্বা ছিল। বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে 22 জুলাই দাসপুরের দুর্গাপুরের মেটেপাড়া থেকে এই চন্দ্রবড়া সাপটিকে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করেন বলে জানান ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জার বিশ্বনাথ মুদিকোড়া। চন্দ্রকোনা থেকে অসীম মেলার রিপোর্ট, আমি সুনিতা রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।